হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে টিউটোরিয়াল বিষয় হচ্ছে আপনি ইমো নাম্বার থেকে ইমো নাম্বার কীভাবে ব্লক করবেন তা আমি আপনাদের, এবং ব্লক করার পর সেই ব্লক নাম্বার আবার আপনি কীভাবে আনব্লক করবেন আমি আজকে আপনার এই টিউটোরিয়ালসের মধ্যে বোঝাবো। তাহলে চলে আসুন সরাসরি টিউটোরিয়ালসে। দেখেন আমি আমি যে আর জয় রাখেন এই আইডিটা আমি ব্লক করতে চাই। তাহলে আমি ব্লক করবো কীভাবে? ফার্স্ট আমি কী করবো, এখানে ক্লিক করবো, আইডিতে ঢুকবো। ঢোকার পরে ফার্স্টে যে আর জয় রায়হান লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একবার নিচে যাবেন, আস্তে আস্তে নিচে যাবেন, দেখেন ব্লক লেখা আছে, ব্লকে ক্লিক করবেন। ক্লিক করার পর ইয়েস, আর ইউ শিওর ওয়েন টু ব্লক দিস কন্ট্রাক্ট, ব্লক কন্ট্রাক্ট উইল নট বি এবল টু মেসেজ অর কল। তাহলে আমি কী করলাম, চলে গেলাম। তাহলে আমার আইডিটা ব্লক আনব্লক, আমি এখন বের হয়ে যাবো। বের হয়ে যাওয়ার পর ব্রেক স্পেস দিয়ে বের হওয়ার পরে তারপর এই ব্লকে ক্লিক করবেন, দেখবেন আইডি নাম্বারটা ব্লক হয়ে গেছে। এখন আমার আইডিটা আমি কীভাবে ফিরে পাবো, যে আইডিটা ব্লক করে দিলাম সেটা আমার 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 দরকার হতে পারে, দরকারটা আমি কী দরকার হবে তখন আমি কীভাবে এই আইডিটা ফিরে পাবো এবং আমি আনব্লক করবো। তাহলে ফার্স্টে দেখবেন এখানে তিনটা দাগ আছে, সেখানে ক্লিক করবেন, মানে মেনুতে, মেনুতে ক্লিক করার পর আপনার মেনু এটা আপনার ইমো আইডি, এখান থেকে আপনার সেটিং চলে যাবেন। সেটিং সেটিং থেকে একবারে পিছনে পিছন দিয়ে যাবেন, যাওয়ার পর দেখবেন যে লেখা আছে, এখানে লেখা আছে যে ইমো এই ব্লক কন্ট্যাক্ট, এই ব্লক কন্ট্যাক্ট ক্লিক করবেন। ক্লিক করবে দেখবেন যে লেখা আছে যে জয় রায়হান আমি কিছুক্ষণ আগে এই আইডিটা ব্লক করছি, এখন আমরা আনব্লক করতে চাই। তাহলে আনব্লক কীভাবে করবো, এখানে লেখা আছে দেখেন আনব্লক, আনব্লক করে দেবেন যে আনব্লক, ঠিক আছে, আনব্লক হয়ে গেল, এই কন্ট্যাক্টটা আবার এখানে চলে আসছে, ঠিক আছে। এটার আপনি আপনি আবার কী করতে পারেন, এটার আপনি আপনি আবার এখানে এক্সেস করতে পারবেন, আবার আনব্লক হয়ে গেল। তাহলে বন্ধুরা এভাবে আপনি ইমো নম্বর থেকে আপনার যে কোনো ফ্রেন্ডকে ব্লক করতে পারবেন, আপনার বিরক্তকর কলগুলো ব্লক করে রাখতে পারবেন এবং আবার কি প্রয়োজন হলে আবার আনব্লক করতে পারবেন। ভিডিও যদি একটু ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নেক্সট ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখবেন। আচ্ছা, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।